নার্ভাস নাইনটিতেও বাউন্ডারি মারার প্রবণতা, তানজির তামিমকে যেন ভয় ডর কিছুই ছুঁতে পারে না। এনসিএল এর ২৬তম আসরের প্রথম দিনেই তুলে নিলেন অনবদ্য সেঞ্চুরি, শেষ দেয় সৃষ্টিকর্তাকে করলেন স্মরণ। সিলেটে এনসিএল এ রাজশাহী খুলনা ম্যাচ, টস রে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম, একের পর এক বাউন্ডারিতে দিশেহারা করে তুলেন আলামিন সৌম্যদের, মাত্র ৪০ বলেই তুলে নেন ৫০। তবে এখানেই থেমে যাননি তামিম, প্রথম শ্রেণীর ক্রিকেটে পেয়েছেন নিজের চতুর্থ সেঞ্চুরির দেখা। সাদা জার্সিতে ওয়ানডে মেজাজে ব্যাট করেন টাইগার ওপেনার, রাজশাহীকে ব্যাটিং বিপর্যয় থেকে উদ্ধারের পাশাপাশি ১৪-৪ দুই ছক্কায় ১০১ স্ট্রাইক রেটে তুলে নেন সেঞ্চুরি, যা চলতি এনসিএল এর প্রথম শতক। বিপিএল এ ও জাতীয় দলের রঙিন পোশাকের পাশাপাশি সাদা জার্সিতেও নিজেকে প্রমাণ করছেন তামিম, টেস্টে টাইগারদের ওপেনিং সমস্যার সমাধানের নাম হতে পারবেন কি তিনি, প্রশ্নটা তোলা থাক, উত্তরটা হয়তো ২২ গজেই দিবেন তামিম। মাহমুদুল হাসান সজীব, ৭১।